ভগবান গোলায় তৃণমূল কর্মী বাবর আলী খুনের ঘটনায় অভিযুক্ত আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে ভগবান গোলার কালুখালী এলাকা থেকে মিঠু শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তৃণমূল কর্মী বাবর আলী খুনের ঘটনায় মূল অভিযুক্ত কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখ সহ মোট আটজনকে গ্রেপ্তার করে ভগবান গোলা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 16 আগস্ট ভগবানগোলা থানার রমনা গ্রামে খুন হয় তৃণমূল কর্মী বাবর আলী। বাড়িতে ঢুকে সরাসরি গুলি করে খুন করা হয়। খুনের অভিযোগ ওঠে পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখের বিরুদ্ধে। ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হলে এর আগে মূল অভিযুক্ত কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখ সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে ভগবানগোলা থানার পুলিশ। মিঠু শেখ নামে অভিযুক্ত আরেকজন প্রথমে জিয়াগঞ্জে গা ঢাকা দেয়, পরে সে দিল্লি পালিয়ে যায়। শুক্রবার রাতে ভগবানগোলার কালুখালী এলাকায় ফিরে এলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠু শেখকে গ্রেপ্তার করে। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তৃণমূল কর্মী বাবর আলী খুনের ঘটনায় মূল অভিযুক্ত কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখ সহ মোট 8 জনকে গ্রেপ্তার করলো ভগবানগোলা থানার পুলিশ। অর্থসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।